দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালে সুপারের নির্দেশিকাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সুপার নির্দেশ দিয়েছেন যে চিকিৎসকরা আউটডোর, ওটি, জরুরি বা অন্য বিভাগে যাচ্ছেন তাদের হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করতে হবে। এজন্য স্বাস্থ্যভবনে তিনজন আধিকারিকের ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই নির্দেশিকা চূড়ান্ত অসম্মানজনক বলে সরব হয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। রাজ্যে আইন শৃঙ্খলা নেই, দুই কাউন্সিলর খুনের ঘটনায় এমনই দাবি করছেন শুভেন্দু অধিকার, এবং ঝালদার ঘটনায় নিহত কাউন্সিলরের ভাইপোর যে অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে তাই প্রমাণ করে যে থানার আইসি সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত, এমনও দাবি করেছেন তিনি। ঠিক কি বলেছেন শোনাব। এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই, ঝালদার ঘটনাতে তো আইসি নিজে যুক্ত, এটা তো একদম প্রমাণিত। ওর ভাইপোর যে অডিও রেকর্ড এসছে, এরপরে আবার কি প্রমাণ দরকার? আর তো কোনো প্রমাণ লাগবে না। আইসি বলছে তাড়াতাড়ি থানায় আয়, পুরনো থানায় দেখা করবি। কি ভাবলি, কি করলি? এ তো পরিষ্কার আইসি ঝালদা হচ্ছে কনস্পিরেটর আর সুপারি কিলার দিয়ে মারা হয়েছে, এবং লক্ষ্য হচ্ছে বোর্ড গঠন। 102 না 104 পাওয়ার পরেও শান্তি নেই, 108ই করতে হবে। এই উদগ্র খিদা, এত খিদা হলে তো আলসার হয়ে যাবে। পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে আটক আরও তিনজনকে পাকড়াও করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কাউন্সিলর খুনে ব্যবহৃত অস্ত্র শুটার অমিত পণ্ডিত কিনেছিল এই তিনজনের কাছ থেকে, জেরায় এমনটাই জানিয়েছে ধৃত আততায়ী অমিত পণ্ডিত। দাবি পুলিশের, সিআইডি তদন্ত চাই দাবি নিহত কাউন্সিলরের স্ত্রীর। দুই কাউন্সিলর খুনের ঘটনায় ফেরহাদ হাকিম ঠিক কি বলেছেন শুনব। দুটো জায়গায় অ্যারেস্ট হয়েছে, এবং তারপরে তো পুলিশ তো আর ভগবান নয় যে এক্ষুনি সব তার হাতের মনে আছে, সে এক্ষুনি বললো যে চালু করো, কোথায় কী হলো পুরোটাই তার টিভি ক্যামেরার সামনে এসে যাবে। তাকেও তো, সে তো মানুষ, তার ইন্টেলিজেন্সি অ্যাপ্লাই করে তাকে ইনভেস্টিগেশন করতে হবে। সেই ইনভেস্টিগেশনে একটু সময় তো লাগবে। ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করবো, এটা আমাদের গভর্নমেন্টের কমিটমেন্ট, এবং যেই হোক, সে বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, অন্যায় মানে অন্যায়। কোনো আমার দল কাউকে অন্যায় করতে বলে না, আমার দল অন্যায় সহ্য করে না। আমার মুখ্যমন্ত্রী এই ব্যাপারে একেবারে নিরপেক্ষ, যে অন্যায় যে করবে কোর্ট তার তার বিচার করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।